শয়তান নিজের চেহারায় কখনো শয়তানি কাজ করে না, শয়তানি কাজ করে অন্যের মধ্যে প্রবেশ করে। আজকের ভিডিওতে আমি বাংলাদেশের 5 জন টাটকা শয়তানকে এই ভিডিওতে হাইলাইটস করব, যাদের শয়তান দেখা খুব শখ, দীর্ঘদিন থেকে মনের মধ্যে আশা আছে শয়তান দেখব শয়তান দেখব। তো আজকের এই ভিডিওটি আমি 5 জন শয়তানের চেহারা আপনাদের মাঝে উপস্থাপন করব। এই 5 জনের চেহারা দেখার পরে আমি আশা করি শয়তান দেখার আশা আপনার পূর্ণ হবে। শয়তানের প্রধান কাজ হলো ইসলামের ক্ষতি করা, আর ইসলামের ক্ষতি করতে হলে প্রথম কাজ হবে ইসলামের ধর্মীয় পোশাকে নিজেকে আবদ্ধ করা। তো সুতরাং ইসলামের ধর্মীয় পোশাক পরে যারা ইসলামের সবচাইতে বড় ক্ষতি করছে, এদেরকে মূলত মানুষ বলা যায় না, কারণ এদের মধ্যে কোনো মানবতা থাকে না, এদের মধ্যেই মূলত ইবলিশ শয়তান বাস করে। সুতরাং এদের চেহারাটা আপনি যখন দেখবেন মনে করবেন যে আমি ইবলিশ শয়তানের চেহারা দেখছি, কারণ ইবলিশ শয়তানের বসবাস এদের মাঝেই। তো চলুন আর বেশি কথা বলবো না, বাংলাদেশে জন্ম নেওয়া 5 জন মানুষরূপী শয়তানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। বাংলাদেশের 5টি টাটকা শয়তানের মধ্যে 1 নম্বর টাটকা শয়তান হলো দাজ্জাল বক্তা মাওলানা হাবিবুর রহমান রেজভী। মাওলানা হাবিবুর রহমানের রেজভীকে অনেকে চেনেন, কারণ তার অনেক ওয়াজ ইউটিউবে আপলোড করা আছে। তিনি দীর্ঘদিন যাবত ইসলাম বিরোধী বক্তব্য বিভিন্ন জায়গায় তিনি দিয়ে আসছিলেন, যুবকদেরকে ভ্রান্ত ধারণা দিয়ে বিপথে পরিচালনা করছিলেন। কারণ একজন শয়তানের কাজই হলো ইসলামের মূল শিখর থেকে মানুষকে কনভার্ট করে ফেলা। এই টাটকা শয়তানের কাজ ছিল তার আন্ডারে অনেক ছোট ছোট শয়তান তৈরি করা। মূলত ইতিমধ্যে তিনি অনেক ছোট ছোট শয়তান তৈরি করতে সক্ষম হয়েছে ব্রেন ওয়াশের মাধ্যমে। এটা ওয়াশ মাহফিলে বক্তব্য রাখার সময় ইসলাম বিরোধী কথাবার্তাই বেশি বলতেন। মুসলমানদেরকে ধর্ম থেকে কিভাবে কনভার্ট করা যায়, কিভাবে ভালোবাসা থেকে তাদেরকে দূরে রাখা যায়, সে চিন্তায় তার মাথার মধ্যে সবচাইতে বেশি ঘুরপাক খেলত। সর্বশেষে একটি ওয়াশ করার সময় তিনি বলেছিলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান ছিলেন না, এবং যারা বিশ্বাস করবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান ছিলেন, তাদের ঈমান থাকবে না, নাউজুবিল্লাহ। আরেকটা প্রশ্ন করব বাবা, আওয়াজ দিয়ে বলুন, আমার নবী মুসলমান কিনা? নো, নবী মুসলমান না। নবীকে যদি কেউ মুসলমান বলে ঈমান থাকবে না। যেটা জীবনে শুনছেন কিনা জানি না, গভীর খেয়াল করে শুনবেন, নবী মুসলমান না। নবী কিভাবে মুসলমান না আপনাদেরকে বুঝাইয়া দেই, নবী যদি মুসলমান হয় তাহলে নবীও মুসলমান। এ ধরনের ইসলাম বিরোধী বক্তব্য তিনি প্রকাশ্যে প্রচার করছিলেন ওয়াজ মাহফিলে। পরবর্তী সময়ে তার ওই বিতর্কিত ওয়াজটি যখন ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করা হয় এবং সেটি যখন ভাইরাল হয়, তখনই গণরোষের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে ওই এলাকার ইসলামপ্রিয় তৌহিদি জনতা এই টাটকা শয়তান হাবিবুর রহমান রেজভীকে ধরে গণধোলাই দেয়। তাকে জনগণের ধোলাই থেকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গ্রেফতারের পরও কোনো এক সময় হয়তো এই টাটকা শয়তান হাবিবুর রহমান রেজভী জেল থেকে মুক্তি পাবে। তাই এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব জেল থেকে ছাড়া পাবার পরে এই বিতর্কিত টাটকা শয়তান মাওলানা হাবিবুর রহমান রেজভী যেন ওয়াজের নামে ইসলামের ক্ষতি করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখবেন। যেখানেই এই টাটকা শয়তান হাবিবুর রহমান রেজভীর ওয়াজ, সেখানে তাকে প্রতিহত করবেন। নাম্বার 2, 2 নম্বর টাটকা শয়তানের নাম হলো মুফতি মাসুদ। ছবিটি দেখি খুব ভালো করে লক্ষ্য করুন, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জামি, পুরোটাই ইসলামী লেবাস। কি মনে করছেন, এই ব্যক্তি ইসলামের সবচাইতে বড় প্রচারক, ইসলামের কান্ডারি? না, ইনি হলেন ইসলামের সবচাইতে বড় শত্রু, ইসলামের সবচাইতে বড় নাস্তিক, টাটকা শয়তান মুফতি মাসুদ। তার নামের আগে মুফতি মাসুদ শব্দটিও কিন্তু উল্লেখ করা। এর কাজ হচ্ছে ইসলামের ধর্মীয় পোশাক পরে বিশ্বের মধ্যে উপস্থাপন করা, ইসলাম একটি সন্ত্রাসী ধর্ম, ইসলাম একটি খারাপ ধর্ম। কারণ সাধারণভাবে সে যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, সে কথাটি হয়তো মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে না, কিন্তু যখনই একজন ব্যক্তি ধর্মীয় পোশাক পরে মানুষের মাঝে কথা বলবে, অনেক মানুষ হয়তো তার কথাগুলি শুনবে। যিনি ইসলামের ধর্মীয় পোশাক ব্যবহার করে মানুষের সাথে যুক্তিতর্ক করেন এবং তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনকে নিয়ে এতটা কলুষিতভাবে, কুৎসিতভাবে বিষেধগার করে থাকে, যেটি এই ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না।
একটি ভিডিওতে তিনি মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের পাতাকে ছিঁড়ে টুকরো টুকরো করে নানাভাবে সেটাকে অপমান অপদস্থ করে এবং পরবর্তী সময়ে সেই ভিডিওটি ইউটিউবে আপলোড দেয়। আমি সেটিকে আপনাদের সামনে দেখাতে পারছি না পবিত্র কোরআনের সম্মানার্থে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনকে নিয়ে এতটাই বাজে বক্তব্য দিয়ে থাকে এই নিকৃষ্ট শয়তান, যেটি অরিজিনাল শয়তান ইবলিশও এ ধরনের কথা বলতে পারে না। বড় হুজুররা নবী মুহাম্মদের চেয়ে শত গুণ ভালো। নবী মুহাম্মদ নিজেই অনেক মানুষকে হত্যা করার জন্য ঘাতক পাঠিয়েছেন, কবিকে হত্যা করার জন্য ঘাতক পাঠিয়েছেন, একশো বিশ বছরের বুড়াকে হত্যা করার জন্য ঘাতক পাঠিয়েছেন। হয়তো 200 বছর পরে ইসলাম নামক ধর্মটা জাদুঘরে চলে যাবে, কোরআন নামক ধর্মগ্রন্থটাও জাদুঘরে চলে যাবে, আমি এটা নিশ্চিত। আপনার এই কথা বুঝাচ্ছেন যে হিটলার একটু বেশি পর্যায়ের ভয়ঙ্কর খুনি আর মুহাম্মদ করেছেন তো কম খুন, উনি বনু কুরাইজার মাত্র 600 লোককে খুন করেছেন। তাই নিঃসন্দেহে আমরা বলতে পারি এই মুফতি মাসুদ, সরি তার নামের আগে যদি আমি মুফতি বলি তাহলে মুফতি শব্দটাকে অপমান করা হবে, এই টাটকা শয়তান মাসুদ শয়তানেরই কার্বন কপি। যে কাজটি শয়তানের করার কথা ছিল সেই কাজটি নিজেই সে করে বেড়াচ্ছে, অর্থাৎ শয়তানের থেকেও সে বেশি কিছু করে বেড়াচ্ছে। সুতরাং আমরা বলতে পারি এটি হচ্ছে শয়তানের প্রকৃত ছবি, শয়তানের পিকচার। এর পিকচারটা দেখে আপনি শয়তানকে দেখার অনুভূতিটা ফিল করতে পারবেন, যে বলতে পারবেন যে আমি শয়তান দেখলাম। নাম্বার 3, টাটকা শয়তান শহীদুল্লাহ। ছবিটির দিকে খুব ভালো করে লক্ষ্য করুন, এটাই হচ্ছে শয়তানের কার্বন কপি। এই শয়তানটিকে যখন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করে তখন বাংলাদেশের অনেক গণমাধ্যম তাদের শিরোনাম করে মসজিদ থেকে ইয়াবা হুজুর আটক। এ ধরনের টাইটেল দেওয়াটা কতটুকু যৌক্তিক তা আমি জানি না। এখানে তাকে ইয়াবা হুজুর বলে সম্বোধন করা হচ্ছে, যেটি মোটেও ঠিক না, কারণ এই ব্যক্তি প্রকৃতপক্ষে কখনো হুজুর হতে পারে না, বরঞ্চ সে ইসলামের ধর্মীয় লেবাস হুজুরদের পোশাক পরে সে ক্রাইম করছে। ইসলামী পোশাক পরে ইয়াবা চালান করত এই টাটকা শয়তান, যার মূল লক্ষ্য ছিল ইসলামের পোশাককে কলুষিত করে ইসলাম ধর্মকে করা, যেটি সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব না, এটি একমাত্র শয়তানের পক্ষে সম্ভব। কারণ শয়তান তার নিজের চেহারায় কখনো থাকে না, সে যে কোনো মানুষের মধ্যে প্রবেশ করে তার শয়তানি কর্মকাণ্ড চালাতে থাকে। নিঃসন্দেহে বলতে পারি এটি একটি শয়তানের চেহারা, এটি হচ্ছে শয়তানের কার্বন কপি, একে দেখা মানেই শয়তানের চেহারাকে দেখা হয়ে যাচ্ছে। নাম্বার 4, বাংলাদেশে জন্ম নেওয়া আরেকজন টাটকা শয়তানের নাম হলো নজরুল ইসলাম, যিনি বিভিন্ন মঞ্চে আলেম ওলামাদেরকে অপমান করে কথা বলে এবং মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের আয়াতকে বিকৃত করে পাঠ করে, এমনকি তিনি কখনো কখনো নিজে নিজে কোরআনের আয়াত তৈরি করে জনসম্মুখে প্রচার করে, যেটি শয়তানও কোনোদিন করেনি, তিনি করে। তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তিনি বিভিন্ন সময় ভয় দেখিয়ে থাকেন, শেখ হাসিনা আমার ভাতিজি, আমি হলাম শেখ হাসিনার চাচা। কিন্তু একটি সূত্রে জানা যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে চিনেই না, তিনি বরঞ্চ শেখ হাসিনার নাম ভাঙিয়ে এই সমস্ত ভণ্ডামি করে বেড়ান বিভিন্ন ওয়াজ মাহফিলে। তিনি কি এগুলা স্বেচ্ছায় করেন নাকি বিশেষ কোনো মহলের এজেন্ডা বাস্তবায়ন করার উদ্দেশ্যে তিনি মাঠে নেমেছেন, সেই বিষয়ে পুরোপুরি ক্লিয়ার হওয়া যায়নি। তবে এতটুকু বলতে পারি যে ব্যক্তি পবিত্র কোরআনের আয়াতকে বিকৃত করে জনসম্মুখে উপস্থাপন করে, কোরআনের আয়াত নিজে নিজে বানিয়ে যুব সমাজকে বিভ্রান্তির মধ্যে ফেলে, মানুষকে বিপথে পরিচালনা করে, সে ব্যক্তি কখনো ইসলাম ধর্মের প্রচারক হতে পারে না, কারণ ইসলাম ধর্মের প্রচারক তিনি যিনি যুবকদেরকে বিপদগামী মানুষদেরকে বিপদ থেকে ফিরিয়ে সুপথে নিয়ে আসবে, কিন্তু তিনি করছেন পুরোটাই উল্টো। তাই নিঃসন্দেহে বলতে পারি এই নজরুল ইসলাম ইবলিশের একটি কার্বন কপি। নাম্বার 5, 5 নম্বর টাটকা শয়তানের নাম হলো সিরাজউদ্দৌলা। ইনিও ইসলামের লেবাসধারী, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, কারণ ইসলামের ক্ষতি করতে হলে তো ইসলামের লেবাসটি নিতেই হবে। এই ব্যক্তিটি হলেন একাধারে যৌন নিপীড়ক, ধর্ষক, অত্যাচারী এবং খারাপ মানুষ। ইসলামের পবিত্র ধর্মীয় পোশাক পরিধান করে একের পর এক কুকর্ম করে যাচ্ছিলেন এই সাবেক মাদ্রাসার প্রিন্সিপাল
সিরাজউদ্দৌলা। তার বিরুদ্ধে কেউ কখনো কথা বলতে পারত না, কারণ তার আন্ডারে ছিল অনেক ছোট ছোট শয়তান। ক্লাসরুমের মধ্যে যে মেয়েটিকে তার চোখে পড়ত তাকেই বানিয়ে ফেলত তার লালসার পাত্রী, অর্থাৎ সেই মেয়েটিকেই তিনি দিতেন কুপ্রস্তাব। যদি তার কুপ্রস্তাবে রাজি না হতো তাহলে নানাভাবে তাকে করতে থাকত মানসিক নির্যাতন। অবশেষে অনেকে ছাত্রী বাধ্য হয়েই এই কুখ্যাত শয়তানের লালসার শিকার হয়ে যেত। জীবনে কত মেয়েকে তার লালসার শিকার বানিয়েছে এই কুখ্যাত শয়তান, তার কোনো হিসেব নেই। সবশেষে এই নিকৃষ্ট টাটকা শয়তানের নির্দেশেই তারই মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে হত্যা করে তারই সাঙ্গপাঙ্গরা, কারণ তাদের লালসার শিকার নুসরাত জাহান রাফি কখনোই হতে চায়নি। এটিই ছিল তার অপরাধ। সবশেষে বলতে পারি এই সিরাজউদ্দৌলা ইবলিশ শয়তানের একটি কার্বন কপি, কারণ তাকে দেখলেই শয়তান দেখার কোনো প্রয়োজন নেই, তিনি হলেন বড় মাপের টাটকা শয়তান। তো এই ছিল আজকের ভিডিওতে দেখানো পাঁচজন টাটকা শয়তান, যাদের শয়তান দেখার খুব শখ ছিল। আশা করি এই পাঁচটি শয়তান দেখার পরে আপনাদের শয়তান দেখার স্বাদ মিটে গেছে। এই ধরনের টাটকা শয়তানগুলি থেকে মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।